ডিএমসি তে ভোট করতে হবে এবং অতীতে যেরকম ভোট হয়েছিল সেরকম ভোট না, গণতান্ত্রিক ব্যবস্থা যে ভোট হওয়া উচিত সে ভোট করতে হবে। 2018 বিভিন্ন এলাকায় যখন সার্ভে করছি তখন দেখছি যিনি চেয়ারম্যান তার নাকি এলাকার লোকেরা বলছে যে ওনার কাছে সার্টিফিকেট নিতে গেলে ওনার ছাদের উপরে একটা কৌটো আছে, সেখানে দড়ি দিয়ে নাকি কৌটো নিচে আসে এবং সেটাতে সার্টিফিকেট দিতে 20 টাকা 50 টাকা দিতে হয় তাহলে সার্টিফিকেট পাওয়া যায়। আমাকে বলা হলো সবাইকে জেতাতে হবে, তাহলে এই ধরনের লোকদেরকে কিভাবে জেতানো সম্ভব? নেসেসারি অনেক অন্যায় অনেক পাপ করতে হয়েছে, তার জন্য আমি অনুতপ্ত এবং দুর্গাপুরের মানুষের কাছে ক্ষমা প্রার্থী। আমাদের জানা আছে, আমাদের জানা আছে যে এই পুনরাবৃত্তি যদি কেউ করতে আসে তাহলে কোন ট্যাবলেট দেওয়া উচিত সেটা আমাদের জানা আছে। বারবার বলে এসেছি যে জিতেন্দ্র তিওয়ারি এবং তৃণমূলের দুই মন্ত্রীর নির্দেশে এবং তাদের সহযোগিতা, নির্দেশ মাননীয় তাদের সহযোগিতা এবং তারা দুর্গাপুরে এক মাস দেড় মাস ধরে ছিল, 3 দিন তারা দুর্গাপুরে মানুষকে বেরোতে দেয়নি, ভোট লুট করেছে, গুন্ডাগার্দি করেছে, বোমা যথেষ্টভাবে হয়েছে, গুলি হয়েছে, একের পর এক আমাদের ইউনিয়ন অফিস দখল করেছে, জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে আমাদের ইউনিয়ন অফিস দখল হয়েছিল স্টিলে, এখন এইসব হচ্ছে বলে লাভ আছে নাকি? আমরা বলছি উনি এখন ভোট আসছেন, বিজেপিকে তো কিছু বলতে হবে, কারণ বিজেপিতে এখন যারা নেতা ওনার ডান পাশে বা পাশে যারা ছিল সব হচ্ছে দুর্গাপুরে ভোট লুটের কারবারি, সব দুর্গাপুরে ভোট লুটের কারবারি, ফলে উনি আজকে যতই বাল্মীকি সাজার চেষ্টা করুন উনি দস্যু রত্নাকর, দস্যু রত্নাকরই থাকবে, উনি বাল্মীকি হবেন না। দুর্গাপুরের মানুষ ওনাকে, তৃণমূলকে এবং বিজেপিকে কোনোভাবেই ক্ষমা করবেন না। বিজেপি এই ভোট লুটের কারিগর যারা দুর্গাপুরে মানুষকে ভোট দিতে দেয়নি তাদের বিজেপিতে নিল কী করে, নিল কী করে ভোট লুটেরা? বিজেপিকে জবাব দিতে হবে, এসব আজকে উনি এসব বললে পার পাবেন না।